নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের। আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রকমারি স্বাদের খোঁজে আবারও চলে এসেছে আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকের পর্বেও আমরা রাখছি মাছ ধরা, রান্না বান্না, খাওয়া দাওয়া। তো কালকে ছেলের বাড়ি অনুষ্ঠান হয়ে গেছে, এখন লোক কুটুম্ব বাড়িতে আছে, অনেক সবাইকে রান্না বান্না করে খাওয়াতে হবে। তো এখন প্রথমে মাছ ধরবো, তারপর রান্না করব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক করবেন, আমি জানি, কারণ আমার অনেক দর্শক আছে যারা আমাকে খুবই ভালোবাসে, আমার সেটা কমেন্টে পড়েও খুব ভালো লাগে। আজকের পর্বে মাছ ধরা থাকছে এবং অনেক লোকের রান্নাবান্না, তা পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। চলুন এখন মাছ ধরার কাছে চলে যাচ্ছি আমরা। কোন মাছ উঠছে না আজ রাত। বড় মাছটা বেড়ে মারতিস, মাছ কিছুই উঠছে না আজকের। দেখেছিস কত ভালো জালটা পড়েছে, কাছাকাছি হয়েছে। মাছ পড়েছে বলে মনে হচ্ছে। ওই তো মাছ পড়েছিল, চলে গেল, বেরিয়ে গেল যে। এত কাছে কাছে ফেললে মাছ হবে? ভালোই জাল পড়ছে। ও অত উঁচু করতে আনলি হয়? মাছ আজকে বেরিয়ে যাচ্ছে জালের দিয়ে, আছে মনে হচ্ছে মাছ। চলো জোরে, খাই ছোট না, একদম খাই ছোট মাছ গুলি তাহাকে নাই। কি হলো? ওই চলে গেল, ও ব্যাং কি মাছ পড়েছে দেখো বাবু, মাছটা ধরো। এটা বাবু ধরতে পারবে না,
আয়ুষকে দাও হাতে এ আয়ুষ এটা ধরতে পারবে বাবু ধরো দেখো মাছটা পারবে ছেড়ে দাও ছাড়ো না লেজ মেরেছি লেগেছে তোমার লেজ মেরেছে ধর দেখো ধর ধরতে পারবে না আগে ঢুকে দে মাছ হচ্ছে না আজের বেশি কিন্তু কাতলা মাছ তার কাছে ওই আগের মতো বউ জাল ফেলে তো এখন বউ জাল ফেলে ধরো পালিয়ে যাচ্ছে বাঁকাচ্ছ কেন রেখে দাও ব্যাগে রেখে দাও হ্যাঁ রেখে দাও ব্যাগের মধ্যে রেখে দাও হ্যাঁ তোর মা মাছ ধরেছে ফের একটা বড় তালাপিও মাছ ধরো বাবু ধরো 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 চেপে ধরো পালিয়ে যাবে ধরবি তো চেপে ধরো ধরো দেখো মাছটা ধরতেই পারছে না কাঁটা না চেপে ধরো না ব্যাগে রেখে দাও ব্যাগে রেখে দাও ধরো ভালো করে চিপে ধরো দুটো চিপে ধরে নিয়ে যাও নিয়ে যাও ব্যাগে রেখে দাও মাঝখানে জলের টানে ও আসতে পারবে মাঝখানে দিয়ে মাঝখানে জলের ভারিতে আসবে কিভাবে হ্যাঁ তুমি এদিকে বেরিয়ে এসো সামনে বাঁশটা পার কর নাও টানো জাল উঁচু করে টেনে এই কোনের দিকে আসো এই দেখো এই আমার দিকে তাকাও এই কোনের দিকে টেনে এসো এই কোনের দিকে হ্যাঁ এই কোনের দিকে হ্যাঁ বেরোবে এই কোনেতে বেরোতে দেবো না এই কোনেতে বেরিয়ে যাবে তোমার মাছ এইবারে আটকেছে অনেক দিবেন ওটা কি মাছ পেয়েছিস না তুমি জাল টেনে তোলো না না এদিকে দিলে পড়ে যাবে জলে ওই সাইডটা দেবো ব্যাগ নিয়ে ওই সাইডে রয়েছে
সব নিচের দিয়ে বার হয়ে গেছে রে। আচ্ছা ছোট ছোট মাছগুলো আসছে, বড় মাছগুলো বার হয়ে যাচ্ছে। পালা পড়েছে নাকি? আর গুটাও জাল ওটো কিছু আমরা ঢুকে গেছে কিছু আমরা উঠতে পারছে না, হাত ধরে টানো তোলো। বিশাল মাছ পড়েছে বারে। এই তো তোমার সেই কাতলা মাছ আবার পড়েছে। হয়তো বাবু এসেছে। এই পারে এসো না, আমার দিকে, আমার দিকে এসো না। মাছ ধরো, আমার আগে মাছ আছে না, ব্যাগের মধ্যে ঢুকে দাও। দাদা ব্যাগটা নিয়ে এসো। ধরো দেখি, জোর করে ধরো, শক্তি ভরে হাত ঢুকে দিয়ে। বাবু পাচ্ছে না মাছ ধরতে। হ্যাঁ ধরেছে বাবু। জোর করে ধরো। হ্যাঁ ওই তো লাশ ধরে ফেলেছো এবার। এই দাও, রেখে দাও, রেখে দাও বাবু, রাখতে পারছো না। এতক্ষণ জাল ফেলে এই মাছগুলো ধরেছি, এবার কেটে নেব। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর যে যার বাড়ির দিকে রওনা দেবো। আমি দুজন মিলে রান্না করবো, অনেকটা লোকের রান্না, একা ফেরে উঠবো না। তো মেশো মাছে লবণ হলো দিয়ে দিয়েছে, এবার মিশিয়ে নেবো। এটা গরম হতে থাক। জল ছিল বাঁধাকপি দিয়ে আর কি হচ্ছে? আর এর মধ্যে কি মাছের মাথাগুলো দেবে? না
ফুলকপি আর মাছ দিয়ে ঝোল তরকারিটা হয়ে গেছে এবার মাছগুলো উপর থেকে দিয়ে দেবো মাছ দিয়ে ফোটানো যাবে না অনেকটা তরকারি মাছগুলো ভেঙে যাবে সবাই খাওয়া দাওয়া করছে এবার সবাই বিকালে যে যার বাড়ি চলে যাবে আমরাও পিয়ালিতে চলে যাবো তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে আজকের মতো নমস্কার।